আমার আজকে ছুটি হয়েছে, আমি সাভার ক্যান্টনমেন্ট থেকে পটুয়াখালী যাব। আমি বরিশালের টিকিটে বাসে টিকিট কেটে বরিশালের উদ্দেশ্যে রওনা করছি। বাড়ির মানুষ যারা আছে তারা আতঙ্কে আছে, আমরা কিভাবে আমি কিভাবে বাড়ি পৌঁছব। ঘূর্ণিঝড় টানার প্রভাবের কারণে বাড়ির মানুষ সবাই আতঙ্কিত অবস্থায় আছে এবং বারবার ফোন করে খোঁজখবর নিচ্ছে যে যাতে লঞ্চে না আসে, ফিরে যেতে পারবে। তরুপিয়া পাটুরিয়া উপকূলে ঘূর্ণিঝড় টানার কারণে এখানে অনেক প্রভাব পড়ছে, কারণ আমরা গাড়ি চাকরি করি যারা তাদের প্রতিনিধি ফোন আসতেছে যে ফেরি বন্ধ নাকি, ফেরি চলতেছে নাকি, আমরা বলতেছি হ্যাঁ ফেরি চলতেছে। আসবে